কেন টুম্পা, তুই একটি খাতা ছবি আঁকাছু? ধুর, ওলে ছবি আঁকাবার বাইনে কিছু না, কিসের ব্যান মানচিত্র, কিসের ব্যান স্কেল, হামাক দ্বারা ওলে হবার লাই। আমি আরো আসলাম তোক থেকে না কিনেমো, আমি তো এটাও আঁকাই নেই। ওলে বাদ দে তো, অত টেনশন করে সিয়ারা নষ্ট করে পাম না, চ টিভিতে না গান শুনি। ভালো সেন্টার দে তো, এলে কি গান শুনিস? এ রুম্পা, টিভিত কি লেখা যাচ্ছে দেখছু? 12 তারিখ থেকে বলে স্কুল খুলবি। হেলে কি কোস, সত্যি সত্যি স্কুল খুলবি? সত্যি না হলে টিভিতে এমনি দেছে? এটা হলো না, শুনে মনটা আমার খারাপ হয়ে গেল। আমার তো বুকের মধ্যে ধরবর করিচ্ছে রে রুম্পা। একদিন কত সুন্দর দিন পার করছি, খাইছি আর ঘুম পাড়ছি, আর এখন যদি স্কুল খুললে তাহলে না সব আরাম শেষ। এলে টেনশন আর আমার ভাল লাগে না। তুই কি কি বইলি সুরে? কি কি বেন বইলিলাম, ওলে কি অতই মনে আছে? ক্যা, আমারও মনে নাই, কি কি বেন সাবজেক্ট আসল? স্কুলে রাস্তা বেন ভুলেই গেছি, রাস্তা কোমা অচেনা অচেনা লাগিচ্ছে, কোন দিক বেন যাচ্ছি। স্কুলে ওয়াল যে শ্যাওলা ধরছে তা বুঝবো কেমনে? হাই রে, কতদিন পরে আসলাম, কের ওটা কেডা ম্যাডাম নাকি? ইডে বেন আবার কোন ম্যাডাম, চিনবেরই পাচ্ছি না। তার সাথে সালাম দি। ম্যাডাম আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, আপনি কেরা? আমি টুম্পা। ম্যাডাম আপনি স্কুলে নতুন আসছেন? কি কোস, আমি ম্যাডাম হুমুকে, আমি না গোলাপি। তুই গোলাপি যা সুরি, আমি মনে করছি নতুন ম্যাডাম মেনে আসছে, আর তোকে আমি সালাম দিলাম। এ আমি যে তোকে সালাম দিলাম তার আগে করবাস নি, আমি গোলাপি। কবার আগেই তুই সালাম দিছু, তা সালাম দিছু তো কি হসে, সালাম দেওয়া তো ভালোই, এমনি কোনদিন সালাম দিস না? না, পয়লা দিন এসে আম্মু খোললাম, কেরে তুই শাড়ি পরে আসছু গে? আর তুই না আগে সেই সিনটার লাগান আসলু, এখন হাতি লান হলু কেমনে রে? আর কোস নে, আমি শ্বশুর বাড়ি থেকে আসলাম, ওই জন্য শাড়ি পরে যাচ্ছি। শ্বশুর বাড়ি মানে তোর কি বিয়ে আছে? হসে কতদিন, তা তো আমার কেন কলু না। এই করোনার মধ্যে বিয়ে হসে কাকু মুক কাকুই কর পাইনি। ভালোই করছু, কোস নি টেকাই বেঁচে আছে। ক্যাটুম্পা, ক্লাসের মধ্যে ম্যাডাম আসলে যে সালাম দেওয়া লাগে, লকডাউনে কি সেটা ভুলে গেছো? এরে ম্যাডাম দেখ তো, আমি না সিন বেরি পাইনি। না, একদিন পর স্কুলে দেখে কাকই চিনে পাচ্ছি না, কুন্ডে ম্যান ছাত্রী, কুন্ডে ম্যান ম্যাডাম। এটা কোন ম্যাডাম পড়াবার আসলো রে? কি জানি, শর্ত আমি জানি না। তোরা কি সিনেমা দেখবার আছো না মজলিস খাবার আছো? এক একজন কমা এক এক কাপড় পিনতে আছো? না মানে ম্যাডাম, আমার না স্কুলে ফাঁসকা ধরছে, ওই জন্য পিনতে আসিনি। ম্যাডাম আমার স্কুল ড্রেসবেন কুটি ধুসি, তাক তো উঠকেই পাইনি। কেনে ককটা নে, তোর স্কুল ড্রেস কুটি, তুই হারাছু নাকি? না ম্যাডাম, আমার স্কুল ড্রেস তো আছে। আছে তা পরে আসিস নি কৃষক? আমার স্কুল ড্রেস মা ধুয়ে বস্তার মধ্যে তুলে শুইসল, তাক 2 দিন আগে বাই করে দেখি এন্দুর কেটে তেনা তেনা করছে। কি করছে এগুলে? হ ম্যাডাম, একদিন হলে স্কুল বন্ধ থাকলে স্কুল ড্রেস কি ঠিক থাকে? না তুই গেলে আমি আর ভাববার পাই না, তোরা আগের জিনকে আসলো এখন উঁকেই আসু। ম্যাডাম আপনি কিসব কত ভাবিচ্ছেন? ভাবমো না, তোরা যে কি করবো সেটা আমি ভালো করেই জানি। জানানি যখন আমরা কি করবো তা অত ভাবা লাগবে কৃষক। মেলা কথা কচু, এ তোরা কয়জন আছো? এ ককটেল গুন তো। আচ্ছা গুনিচ্ছি, 1 2 3 4 5 6 7 8 9 10 11 টি 20 30 40 50 60 70 80 90 হাটেন্ট। গুনছু ককটেল, কয়জন আছে? ম্যাডাম হাটেন্ট। আমি হাটমো কৃষক, কয়জন আছে সেটা ক? কলেমি তো ম্যাডাম হাটেন্ট। শর্ত তোক দিয়ে হবার লয়, তার আমি নাম প্রেজেন্ট করি তাহলে বুঝবো কয়জন আছে। হে অ্যাডেড প্রাইস কি রে, আজকে যারা প্রথম স্কুলে যাচ্ছে তাদের ম্যাডাম প্রাইজ দিবি নাকি? রোল এক সাবিনে। হ পাচ্ছি। রোল নাম্বার 2 ফেরোজা। ম্যাডাম আমি এটি বলছি, আমাক জায়গা উঠকে দল একবার লয়। আমি করেছি নাম প্রেজেন্ট, উই আমার কি কয় কেরে, তুই কোন দিক মন দিয়ে আসলু? ইয়ে মানে ম্যাডাম, এলে গাঁদা গাড়ি আমি ক্যাঙ্কারে মানুষ করমু। রোল নাম্বার 3 ককটেল। লাভবাই খুজুর। কেরে তুই কি মানুষ সাথে আসছু নাকি? স্কুলের যে ইয়েস ম্যাডাম কওয়া লাগে সেটা কি ভুলে গেছু?
না মানে ম্যাডাম স্কুলত না আসে আসে ভুলে গেছি কি বেন কওয়া লাগে একদিন মক্তবত যায় যায় এটাই অভ্যেস হয়ে গেছে এরুম্পা মনে হচ্ছে কাবার সোলকান দিচ্ছে তাই তো কার সোলকান দিচ্ছে এ তুরি গরক না সেদিন কইলাম ময়নার বিয়ে হয়ে সলবল হসে ওই সলি তো কান দিচ্ছে কি ময়নার বিয়ে হয়ে গেছে এই ময়নাকে আমি কত পছন্দ করেছিলাম যেদিন ভাবছিলাম আই লাভ ইউ কমু সেদিন থেকে স্কুল করোনার জন্য বন্ধ দিয়ে দিছে বিয়ে হসে হসে আবার ছেলের মাও হসে যে ছোল আমাকে আব্বা কয়ে ডাকলো হয়নি সে ছোল এখন আমাকে মামা কয়ে ডাকবি এই করোনার জন্যে আমি আমার ভালোবাসার মানসিক পেলাম না এই দুঃখ কুটি থুমু এ মেলা গল্প করছু আসার পর থেকে দেখেছি গল্প করেছি তো করেছুই গল্প করার দরকার হলে বান্ধবীর দাওয়াত দিয়ে বাইরে দিলে যা গল্প করিস এখন বইটা খোলে আচ্ছা ম্যাডাম বই বাই করিচ্ছি কে রে আমার পড়ার সাথে ম্যাডামের পড়া কম বনিচ্ছে না ম্যাডাম আমার কুত্তে পড়া শুরু করলো ম্যাডাম কোন পৃষ্ঠা পড়াচ্ছেন পৃষ্ঠার নাম্বার কত 102 পৃষ্ঠা বাই কর 102 পৃষ্ঠা খুঁটি পেলেন বইয়ের পৃষ্ঠে না 50 ভালো করে দেখেন আমি ভালো করে দেখছি তুই ভালো করে দেখ দেখি বইটা আমার কাছে দিত পড়া আবার উঠকে পাওয়া যায় না এ পড়া মিলবি কোথ থেকে দেখ তো তুই এটা কোন ক্লাসে বই লিয়েছু বইয়ের লেখা আমার বাংলা বই এরা না ক্লাস 3 বই এরা তোর কাছে কেন কার এলো দেখ তো বইগুলো ভালো করে না দেখে ব্যাগে মতো তুলছি ম্যাডাম ওটা না আমার ছোট বোনের বই বাহ ফাইন তো তুই কে যে ব্রেন দেখিচ্ছি ওই ক্লাস 3 বই তোরকে পড়া লাগবে লকডাউনে তুরিকে পড়াশোনা তো গোল্লাত গেছেই তুরিকের ভবিষ্যৎ যে কেন হবে সেটা আমি ভালো করে বুঝে পেছি Snoop Dogg.